আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছি এই যে আমাদের রিলেটিভ এবং প্রতিবেশী তার রাজশাহীতে পরীক্ষা করা হয়েছিল যে তাদের করোনা নেগেটিভ, কিন্তু ঢাকায় পরীক্ষা করা হয়েছিল তার করোনা পজিটিভ এবং করোনার সমস্ত সিমটম তার আছে, এমতো অবস্থায় আমরা কি করতে পারি? রাজশাহী এবং ঢাকায় পরীক্ষা করানোর মধ্যে ব্যবধান কতদিন ছিল? এই এক সপ্তাহ। এক সপ্তাহ পরে এখন কি করতে পারেন? জি, আমার মনে হয় ডাক্তার শফিউল্লাহ প্রধান আপনি উত্তরটি দেন। জি ধন্যবাদ। আসলে এটা হতেই পারে, এক সপ্তাহ আগে পরে পজিটিভ নেগেটিভ আসতেই পারে, এটা নিয়ে কোনো উইড হওয়ার কিছু নেই আর কনফিউজ হওয়ার কোনো অবকাশ নেই। যেহেতু এখন পজিটিভ, সো এখন ওনার অ্যাকর্ডিং টু সিমটম, মানে ওনার শারীরিক কি অবস্থা আছে, উনি কোনো অসুস্থতা ভুগছেন কিনা, বা ওনার যদি কোনো সিভিয়ার কোনো সমস্যা না হয়, উনি অ্যাজ ইউজুয়াল বাসায় থেকে যে চিকিৎসা গ্রহণ করবে, জ্বরের যেমন প্যারাসিটামল খাওয়া, অ্যান্টিহিস্টামিন এগুলা মেনটেন করবে, এবং প্রয়োজনে সে নিকটস্থ যে করোনা হাসপাতাল বা ইউনিট বা হাসপাতাল বা সেন্টার যেখানে আছে সেখানে সে দেখিয়ে নিতে পারে। লক্ষণ হলে রোগী কি খাবে? কোনো যদি বড় ধরনের লক্ষণ না হয়, এখন তো টেলিমেডিসিনের মাধ্যমে সেবা দিচ্ছে বা সেবা নিচ্ছে রোগীরা, সেক্ষেত্রে সাধারণ সিমটম হলে করোনার কি খাবে, কি করবে? ধন্যবাদ আপনাকে। এটা অনেক রোগী জানতে চায়, সেটা হচ্ছে যেমন জ্বর, জ্বর হলে এটা স্বাভাবিক, যে কোনো জ্বর, এখন ডেঙ্গু হতে পারে, করোনা হতে পারে, এনি ভাইরাল ফিভার হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, অনেক জ্বর হতে পারে। তো জ্বরের প্রাথমিক যে বেসিক ট্রিটমেন্ট সেটা হচ্ছে প্যারাসিটামল। অ্যাকর্ডিং টু রোগীর এজ অনুযায়ী প্যারাসিটামল, যেমন বাচ্চাদের ক্ষেত্রে আমরা সিরাপ দিতে পারি, বয়স্কদের ক্ষেত্রে আমরা ট্যাবলেট দিতে পারি। তো এই প্যারাসিটামল, দিস ইজ OTC ড্রাগ, ওভার দ্য কাউন্টার ড্রাগ, এটা যে কোনো জায়গায় যে কোনো ফার্মেসি থেকে জ্বর থাকলে খেতে পারবে। পাশাপাশি কাশির জন্য কি খেতে পারেন বা অন্য অন্য বিষয়গুলোতে যদি একটু বলেন, আমাদের সময়ও স্বল্পতা আছে, একটু যদি একটু বলেন। যে স্বাস্থ্য অধিদপ্তর অলরেডি পত্র পত্রিকায় বারবার কিছু বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছে, যদি সবাই একটু খেয়াল করে, এবং কি আপনারাও আপনাদের টেলিভিশনের মাধ্যমে বলছেন যে কাশি হলে স্পেশালি অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, যেমন প্যাক্সোফেনাডিন গ্রুপের ওষুধ বা যে কোনো এই জাতীয় অ্যান্টিহিস্টামিন খুবই কার্যকরী, এটা স্বাস্থ্য অধিদপ্তরও অলরেডি পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছে। জ্বর হলে প্যারাসিটামল, আমাদের যদি এখন ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় আমরা ওর স্যালাইন খাবো, ORS। এখন ওর স্যালাইনের মধ্যে একটু সতর্ক হইতে হবে, অনেকে আমি দেখি টেস্ট স্যালাইন খাওয়া শুরু করে, এগুলা করা যাবে না। সো আমাদের তারপরেও যদি কোনো কারণে আরো বেশি খারাপ সিমটম হয়, অবশ্যই নিকটস্থ ডাক্তারের কাছে যাবে। জি অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।